ওয়েলকাম ব্রিলিয়েন্ট আন্টি, আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার কীভাবে আপনার প্রতিষ্ঠানের জন্য কাস্টম বিল তৈরি করতে হবে। এটা আপনার প্রতিষ্ঠানের জন্য হতে পারে, এটা হতে পারে আপনার স্কুল কলেজে যারা বিভিন্ন স্টুডেন্টদের জন্য বিভিন্ন মার্কশিট হতে পারে তাদের, এটা হতে পারে আপনারা যারা হোলসেলার আছেন বা অনলাইন বিজনেস করেন তাদের বিল তৈরির জন্য আমার এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। তো শুরুতে যারা আমার ভিডিওটা সবসময় দেখেন তারা জানেন আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে যদি পুরো ভিডিওটার সারমর্ম বুঝতে চান, ঠিক আছে? তো আমাদের এই ভিডিওটার জন্য আপনাকে এক্সেল কিছু কাজ আগেই প্রিমিনারি কাজগুলো আপনাকে জানতে হবে, আশা করি আপনারা সেই কাজগুলো জানেন, তারপর আমি এই ভিডিওর মাধ্যমে কিছু অংশ আমি দেখিয়ে দিব, ঠিক আছে? ওকে, চলুন শুরু করা যাক। ফর এক্সাম্পল আমি প্রথমে আমার প্যাডটা তৈরি করব, যেমন এটা হচ্ছে যে বিজয় ট্রেডার্সের একটি প্যাড, বিজয় ট্রেডার্স, ওকে। আচ্ছা, আমি ফর্মেটিং কাজগুলো এক্সেলে একটু পরে করা ভালো, কারণ ফর্মেটিং পরে কাজগুলো করলে পরে দেখা যায় যে এটা কীভাবে সেট আপটা আপনার ঠিকভাবে হবে, না হলে প্রবলেম হবে। অনেকে অবশ্য আগেই করে, কিন্তু আমি বলবো যে পরে করেন, ঠিক আছে? তো আপনি দেখে যান আমি কী করি। তো আমি ফার্স্টে আমার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে প্যাডের প্রথম অংশ, ঠিক আছে? এখন আমি প্রতিষ্ঠানের বিল তৈরি করব। আমি প্রতিষ্ঠানের একটা বিল তৈরি করব, বিল আমি লিখলাম হচ্ছে বিল, ওকে। এখন আমার টেবিল তৈরি করতে হবে, প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার, আমি সিরিয়াল নাম্বার লিখলাম, তারপর হচ্ছে ডিসক্রিপশন, DSCRIPTION, ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা হতে পারে প্রোডাক্ট ডিসক্রিপশন হতে পারে, বা আইটেম বিভিন্ন নামে বিভিন্ন জন বলে, কোয়ান্টিটি, তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে টোটাল, ওকে। তো আমি লিখলাম, দেখেন আমি লেখাতে কিছু এক্সেলের কাজটা একটু আলাদা ওয়ার্ডের থেকে। দেখেন আমি যখন লিখলাম ডিসক্রিপশন, পুরো লেখাটি কিন্তু এখানে আসেনি, আমি একটু বড় করে দিচ্ছি যে আপনাদের সুবিধার জন্য। দেখেন ডিসক্রিপশন লেখাটা কিন্তু পুরোপুরিটা আসেনি, কিছু অংশ দেখেন উপরে কিন্তু দেখা যাচ্ছে পুরো লেখাটা আসছে, কিন্তু এখানে আসেনি। তো এক্ষেত্রে আমার কিছু কাজ করতে হবে, এটাকে একটু ঘরগুলো একটু বড় করতে হবে, সিরিয়াল নাম্বারটা ছোট হলে সমস্যা নাই, কোয়ান্টিটিটা ছোট হলে সমস্যা নাই, প্রাইসটা একটু বড় হবে, টোটালটা একটু বড় হবে, ঠিক আছে? আর একটা জিনিস দেখেন, এক্সেলের মধ্যে কিন্তু ঘর ঘর আছে, ঠিক আছে? কিন্তু আমি যখন প্রিন্ট প্রিভিউ দেখব, আপনি যখন প্রিন্ট প্রিভিউ দেখবেন দেখেন এই ঘরগুলো কিন্তু উধাও হয়ে গেছে, ঠিক আছে? প্রিন্ট প্রিভিউতে যখন দেখব ঘরগুলো উধাও হয়ে গেছে, তো আপনাকে ঘরগুলো আসলে করে নিতে হবে, কিন্তু এখানে দেখাচ্ছে যে ঘরগুলো আছে। আর প্রিন্ট প্রিভিউটা আপনাকে সবসময় দেখতে হবে, এক্সেলের কাজ যারা করেন তাদেরকে প্রিন্ট প্রিভিউ সবসময় দেখে নিতে হবে, নাহলে আপনি আসলে এই অবস্থার বুঝতে পারেন। যেমন আমার এতটুকুই হচ্ছে টোটাল কাজটা হচ্ছে এতটুকু, ঠিক আছে? তো আমার কিন্তু দেখেন এটা হচ্ছে এফোর সাইজের পেজে আমি এটা প্রিন্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমার দেখেন এই দাগটা হচ্ছে এফোর সাইজের দাগটাকে, এই যখন প্রিন্ট প্রিভিউ দেখলাম এরপরে কিন্তু এফোর সাইজের যে মার্জিনটা চলে এসেছে, তাহলে এখন আমাকে ওই মার্জিন পর্যন্তই আমার লেখাগুলোকে নিয়ে যেতে হবে। ডিসক্রিপশনটা একটু বড় করে দিলাম আমি, সেক্ষেত্রে ডিসক্রিপশন বড় করে দিলাম, কোয়ান্টিটিটা একটু বড় করলাম, প্রাইসটাও একটু বড় করলাম, ঠিক আছে? এটাকে আর একটু বড় করে দেই, আমাকে একদম এই যে এই দাগ বরাবর আছে, এই দাগ বরাবর আসা মানে হচ্ছে আমাকে এই দাগ বরাবর আসা মানে হচ্ছে আমি এফোর সাইজের পেজে এটা প্রিন্ট যে হবে, তখন কিন্তু প্রিন্ট প্রিভিউতে এখন দেখি আবার এখন কিন্তু একটা সিস্টেমিক আছে, তার না হলে কিন্তু অনেক জায়গায় থাকবে প্রিন্ট করার পরে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা করার পর আপনি এখন এই বিজয় ট্রেডার্সটাকে আমি সিলেক্ট করি লাস্ট পর্যন্ত, যতক্ষণ টোটাল যতটুকু আছে ততটুকু পর্যন্ত, তারপরে আমি মার্চেন্ট সেন্টার দিব, ঠিক আছে? তারপর মার্চেন্ট সেন্টার দেওয়ার পর আমি লেখাটাকে একটু বড় করে দিব, তারপর বোল্ড করব, ঠিক আছে? তারপর আমি অ্যাড্রেসটাকেও মার্চেন্ট সেন্টার করে মাঝখানে নিয়ে আসব, তারপর এটাকে একটু বড় করব, তারপর ফোন নাম্বারটাও একইভাবে সেম কাজটাই করতে হবে, ঠিক আছে? তো ফোন নাম্বারটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, এখন বিলটাও সেম এস সিলেক্ট করব, সিলেক্ট করে মার্চেন্ট সেন্টার করব, যেহেতু বিল লেখাটা একটু অন্যরকম হতে হবে, এটাকে আমি বোল্ড করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করে আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারেন, ওকে। আমি আন্ডারলাইন করলাম, আর আমি এই অংশটুকুকেও আমি বোল্ড করে দিলাম হেডিংটাকে। দেখেন
এখন যখন প্রিন্ট প্রিভিউ দেখছি, এখন প্রিন্ট প্রিভিউটা দেখেন, এখন প্রিন্ট প্রিভিউটা দেখেন, এখন কিন্তু প্রিন্ট প্রিভিউটা অনেক সুন্দর আসছে। তার আগে কিন্তু কি কাস্টমাইজ না করার কারণে ভালো আসছে না। তো আমার 5টা ঘর নিতে হবে। প্রথমে আমি 1 এবং 2 চাপব, 1 এবং 2 চাপব। এখন আপনারা তো হয়তো জানেন এক্সেলের কাজগুলো কিভাবে করে। তারপর আমি দেখা যাচ্ছে 1 এন্ড 2, আমার 5টা ঘর লাগবে আপাতত, 5টা, আর হচ্ছে 3টা হচ্ছে আমার রেজাল্টের জন্য। প্রথম হচ্ছে 5, 1 থেকে 5, আর হচ্ছে 3টা, তো মোট 8টা ঘর লাগবে। তো আমি মোট 8টা ঘর সিলেক্ট করলাম, যতটুকু পর্যন্ত এই কয়টার জন্য আমার, সরি, এখান থেকে এই 8টার জন্য আমাকে আমাকে কিন্তু টেবিল করতে হবে। ওয়ার্ডে কিন্তু টেবিল করতে হয় ইনসাইডে গিয়ে, এখানে কিন্তু টেবিল করাই আছে, জাস্ট দাগ লাগবে। ঠিক আছে, দাগগুলো কীভাবে করে আমি দেখাই দিচ্ছি। আপনি চলে যাবেন হচ্ছে এখানে গিয়ে, এখানে এখানে বলা হয় বটম বর্ডার, এর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই সাইডে আমি অল বর্ডারে ক্লিক করবো। অল বর্ডারে ক্লিক করলে এই ঘরগুলো চলে আসবে। ঠিক আছে, অল বর্ডারে ক্লিক করলেই এই এই ঘরগুলো চলে আসবে। হ্যাঁ, অল বর্ডারে ক্লিক করলেই এই ঘরগুলো চলে আসবে। তারপর আমাকে যে জিনিসটা করতে হবে, ওকে, আমি একটু সাজিয়ে নেই আমাকে, আচ্ছা, ওকে, এখন আমার ডিসক্রিপশন লিখবো। আমি ডিসক্রিপশন আমি লিখব, ওকে, এখন আমি কোয়ান্টিটি দিলাম প্রত্যেকটার। দেওয়ার পরে এটাকে আমি মিডল করে দেবো। ঠিক আছে, মিডল তো আপনারা জানেন, এখান থেকে সেন্টার করে দিলে মিডল চলে আসবে। আর আমি এই এগুলোকে মাঝখানে আনতে যাচ্ছি, এই কোয়ান্টিটিকে মাঝখানে আনতে যাচ্ছি, সেম এস একটা সেন্টারে নিয়ে আসবো। প্রাইসটাকে আমি মিডলে আনবো, প্রাইস টোটাল ঘরটাকে, এটাকে আমি মিডলে আনবো। ঠিক আছে, এখন এগুলোর প্রাইসগুলো দেখবেন, মনিটরের প্রাইসগুলো হচ্ছে ওকে। এখন হচ্ছে আমি, এখন দেখেন, এখন আমি মেইন এক্সেলের যে কাজটা আপনাকে এখানেই করতে হবে। এক্সেলে কোন কাজ দেখেন, কোয়ান্টিটি এবং প্রাইস, কোয়ান্টিটি এবং প্রাইস, এই দুইটার গুণফল হবে এখানে টোটালটা। ঠিক আছে, 5টা কোয়ান্টিটি এবং প্রাইস হচ্ছে 6500 হচ্ছে মনিটরে। ঠিক আছে, এখন এই দুইটাকে আমি ফর্মুলার মাধ্যমে করতে হবে। তো আমি টোটালে গিয়ে আমি সমান চিহ্ন দিব, টোটালে গিয়ে আপনাকে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিলেন, সমানে কোয়ান্টিটিকে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে গুণ দিবেন, গুণ দিয়ে হচ্ছে প্রাইস, এখানে প্রাইস 6500 এটা সিলেক্ট করলাম, তারপর আপনি এন্টার দিতে হবে। ঠিক আছে, এন্টারে এই রেজাল্টটা চলে আসলো। ওকে, সেম এস এখন আপনি এখানে স্ক্রল বার টান দেন, অটোমেটিক কিন্তু রেজাল্টগুলো চলে আসবে। ঠিক আছে, আপনাকে এইভাবে করতে হবে না, বারবার করে এই কাজগুলো করতে হবে, এটা অটোমেটিক এভাবে নিয়ে নেবে। তো আর কেউ যদি না বুঝেন আমাকে বলবেন, আমি আপনাদের আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তারপর এই রেজাল্টটা আসার পরে এখন এটা টোটাল রেজাল্টটা আমার বের করতে হবে, অর্থাৎ টোটাল টাকা কত আসছে। আমি এখানে গিয়ে, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সাব টোটাল কত হয়, সাব টিওটি সাব টোটাল। এখন সাব টোটালটা বের করতে গেলে আমি সিলেক্ট করব, সিলেক্টে এখানে হচ্ছে রেজাল্টটা আসবে। আমি অটো সামে যাব, গিয়ে আমি এখানে সাম দেব, সাম মানে যোগ, এখানে যোগ ফলটা আসছে, টোটাল যোগ হচ্ছে এত আসছে। ঠিক আছে, এখন আমাকে ভ্যাট দিতে হবে, অবশ্যই সরকারকে একটা ভ্যাট দিতে হবে। ভ্যাট হচ্ছে আমি হচ্ছে 15% হচ্ছে ভ্যাট, 15% হচ্ছে ভ্যাট। 15% ভ্যাটটা আপনি কীভাবে ক্যালকুলেশন করবেন, আপনাকে সমান চিহ্ন দিতে হবে,
সাব টোটাল যেটা এখানে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে আপনি গুণ দিবেন, গুণ 15 দিবেন, ভাগ হচ্ছে 100, ঠিক আছে? তো এন্টার দিবেন, এই হচ্ছে 15% ভ্যাট। এখন হচ্ছে গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল যদি বের করতে হয় আবার সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিয়ে আপনি হচ্ছে সাব টোটাল বিয়োগ হচ্ছে ভ্যাট 15% যেটা সেটা, এখন এটা বাদ দিয়ে যে রেজাল্টটা এসেছে এটাই হচ্ছে মেইন রেজাল্টটা। তো আপনারা এভাবে আপনাদের কাস্টম বিলটা করতে পারেন। এখন আরেকটা জিনিস দেখেন, আমি যদি ধরেন সাপোজ আমি কোয়ান্টিটিটা চেঞ্জ করে দিলাম, কোয়ান্টিটি এখানে দিলাম 10, এন্টার দিলাম, অটোমেটিক রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার আমি প্রাইসটাকে আমি ধরলাম 65 টাকা করলাম, এন্টার দিলাম, তো আমি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমার প্রাইসটা যদি 7000 জায়গায় যদি শুধু 7000 দিই, 7200 জায়গায় দেখেন অটোমেটিক। এভাবে আপনারা কাস্টম বিলটা তৈরি করতে পারবেন। তো আপনাদের যাদের অসুবিধা হবে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন, অলসো প্রেস দ্য বেল আইকন টু সি মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।